আচ্ছা ছোট্ট বন্ধুরা বলো তো আমরা গ্রামার কেন শিখি আমরা গ্রামার শিখি যাতে আমরা ইংরাজি সঠিকভাবে বলতে এবং লিখতে পারি তা ইংরাজিতে কি বলবো বা কি লিখবো না আমরা ইংরাজিতে লিখবো সেন্টেন্স আর এই সেন্টেন্স কিভাবে তৈরি হয় নিশ্চয়ই তোমরা শুনেছ সাবজেক্ট আর ভার্ব এই দুটি হলো সেন্টেন্সের মূল অংশ আর এই সাবজেক্টের মধ্যে থাকে নাউন অথবা প্রনাউন আমি আগের কয়েকটি ক্লাসে তোমাকে শিখিয়েছি যে নাউন কোনগুলো আজকে আমরা শিখবো এই প্রনাউন কোনগুলো দেখো এই প্রনাউন কথাটা তোমাকে নিজেই বলে দিচ্ছে যে ওর মধ্যে নাউন আছে এই প্রনাউন কথাটাকে ভাঙলে আমরা পাচ্ছি দেখো প্র আর নাউন আর এই কথাটার মানে হলো পরিবর্তে ইন প্লেস অফ অথবা ইন ফেভার অফ মানে নাউনের পরিবর্তে আমাদের কখনো কখনো প্রনাউন বলতে হয় তাহলে কখন বলতে হয় তার মানে প্রনাউনের কাজ কি এটা আগে শিখতে হবে এই প্রনাউন না বললে কি সমস্যা হতে পারে একটুখানি দেখে নাও এই ঘটনাটা স্যার একটা কথা ছিল আরে সঞ্জয় আসুন আসুন বলুন কি বলবেন আজকে ছেলেদের খেলার ক্লাসটা সঞ্জয় সঞ্জয় বাবু বাবু তো আবার আমাদের ভূগোলের মাস্টার মশাই তো বাবু তাহলে কোন সঞ্জয়বাবু বাবু ক্লাসটা নেবেন কিছু বলুন স্যার আর হ্যাঁ হ্যাঁ আসলে আমি বুঝতে পারছি না যে কোন সঞ্জয় বাবু ক্লাসটা নেবেন কেন সঞ্জয় বাবু আপনার সামনে দাঁড়িয়ে আছে ও আপনি নেবেন আরে মশাই আমি ক্লাস নেব বললেই তো পারতেন তাহলে আমার আর বুঝতে অসুবিধা হতো না আপনি নাম বলেই আমাকে সমস্যায় ফেলেছেন ঠিক আছে নিন নিশ্চিন্তে নিন তাহলে দেখো নাউন সব সময় সাবজেক্টের কাজ করতে পারে না প্রোনাউন কেউ দরকার পড়ে তাহলে প্রোনাউন মানে নাউনের পরিবর্তে আমরা যেগুলো ব্যবহার করি কখন ব্যবহার করি না কোনো একজনের সম্পর্কে যখন অনেকগুলো কথা বলছি মনে করো একজনের নাম রঞ্জন বললাম রঞ্জন আমাদের পাশের বাড়িতে থাকে রঞ্জন ক্লাস সিক্সে পড়ে রঞ্জন খুব লম্বা এই বারবার ওই নামটা বললে যেমন শুনতেও ভালো লাগে না তেমনি একই নামের তো অনেক ব্যক্তি থাকে তার নামটা বারবার বললে কি হয় যে শুনছে সে কনফিউজ হয়ে যেতে পারে কোন রঞ্জনের কথা বলছে ওই জন্য আমরা একজনের নামটাই বারবার না বলে আমরা বলি রঞ্জন আমাদের পাশের বাড়িতে থাকে সে ক্লাস সিক্সে পড়ে সে খুব লম্বা সে আম খেতে ভালোবাসে ঠিক এই যে সে কথাটা ব্যবহার করছি এই রকম নাউনের পরিবর্তে তাহলে হলে প্রনাউন হিসাবে আমরা কোন কোন কথাগুলো ব্যবহার করি দেখে নাও সে বাজারে যাবে তাহলে তার নামটা বললাম না তার বদলে সে বললাম মনে করো অজয় বাজারে যাবে তাহলে এখানে একটা নাউন বসার কথা আমি নাউনটাকে না বসিয়ে সে বসিয়েছি এটি হলো প্রনাউন আবার পরেরটা দেখো একজন আমাদের বাড়িতে এসেছে মনে করো বাবু আমাদের বাড়িতে এসেছেন আমি বাবুর বদলে একজন বললাম তাহলে এটিও প্রনাউন কেউ কেউ পরীক্ষায় ফেল করেছি তাদের নামগুলো বললাম না এই নাউনটাকে না বলে তার বদলে যে বসেছে সে তাহলে প্রোনাউন এই গাড়িটি ওর তাহলে দেখো এখানে একটা নাম বলার কথা ছিল এই গাড়িটি প্রলয়ের তাহলে প্রলয় নামটা না বলে ওর বললাম তাহলে এটিও প্রোনাউন এটির রং সাদা মনে করো এই বোর্ডটা আমি বোর্ড এই নাউনটা না বলে বললাম এটির রং সাদা তাহলে দেখো নাউনের বদলে এও এও এসেছে অনেকেই মাঠে খেলছে তাদের নাম বললাম না অনেকেই যিনি এদিকে আসছেন তিনি আমার মামা তাহলে আমি মামার নামটা বলিনি তার বদলে যিনি বলেছি কে এই কাজটা করেছে কাজটা তো কেউ না কেউ করেছে তার নাম আছে মনে করো সোহম এই কাজটা করেছে তাহলে আমি সোহম এই কাজটা করেছে না বলে আমি প্রশ্ন করলাম কে এই কাজটা করেছে তাহলে সোহমের জায়গায় এই কে কথাটা বসিয়ে দিয়েছি তাহলে বুঝতে পারছো এই রকম বিভিন্ন ক্ষেত্রে নাউনের বদলে আমাদের প্রনাউন বলতে হয় এবং আমরা দৈনন্দিন জীবনে অনেক কথা এইভাবে বলে থাকি আজকের ক্লাসে এই সমস্ত রকম প্রনাউনগুলোকে নিয়ে আলোচনা করব। যাতে তোমরা এই ছোট্ট বন্ধুরা খুব সহজেই প্রোনাউন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে আর প্রনাউন বুঝতে তোমাদের গ্রামার বই খোলার দরকার পড়বে না দেখো ইংরাজি বলতে বা লিখতে গিয়ে সবচেয়ে বেশি যে প্রনাউনগুলো আমরা ব্যবহার করি সেগুলো হলো এইগুলি আই মানে আমি আবার আই মানে আমার তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার আই মানে আমি তো হয় আমার কি করে হয় তাহলে এসো এখানে দেখো আই গো হোম মানে আমি বাড়ি যাই তাহলে এখানে আই কথাটার মানে এলো আমি আই হ্যাভ আ বল দেখো আমার একটা বল আছে তাহলে আই কথাটার মানে আমার হলো না এবারে উই মানে একই রকম ভাবে আমরা বা আমাদের ইউ মানেই তুমি ইউ মানেই তোমরা তাহলে তুমি একজন হও বা তোমরা অনেকজন ইংরাজিতে কিন্তু একটাই ওয়ার্ড ইউ আবার এই হ্যাব ভার্বের সাথে যখন বসবে তখন ইউ মানে হবে তোমার বা তোমাদের এই তুমি থেকে এসেছে তোমার আর তোমরা থেকে এসেছে তোমাদের এখন আমার প্রশ্ন হলো যদি বলি আপনি তখন কি ইংরাজি বলতে হবে জানো কি তোমরা বন্ধুরা যদি জানো তাহলে ভিডিওটা একটু থামিয়ে রেখে তুমি কমেন্ট বক্সে আমাকে লিখে দেখাও ইউ মানেই আপনি ইউ মানেই তুই তাহলে আমরা বাংলাতে সংবোধন করি তিনটে স্তরে ইংরাজিতে আবার এই রকম ভাগ নেই এই সবগুলোকেই বলা হবে ইউ তাহলে তুমি বললেও ইউ তুই বললেও ইউ আপনি বললেও ইউ হি মানে সে বা তার তাহলে সম্মান দিয়ে যদি তিনি বলি ইংরাজিতে বলেইছি এই রকম আলাদা করে সম্মান দেওয়ার জন্য কোনো কথা পাল্টাবে না তাহলে হি মানে সে আবার তিনিও হবে সি এটি নারীদের ক্ষেত্রে মানে স্ত্রীলিঙ্গে ইট তোমার মানে প্রশ্ন আসতে পারে স্যার এতক্ষণ তো সব মানুষদের নিয়েই কথা হচ্ছিল এর মাঝখানে ইট মানে এটা এটা তো মানুষকে সাধারণত বলা হয় না তাহলে এই লিস্টে ইট কি করে এসে গেল না ইট এসেছে মানুষ না হলেও অন্যান্য সমস্ত প্রাণীদের ক্ষেত্রে আমরা ইট বলি আবার খুব ছোট্ট শিশুকে বলতে গেলে তখনও ইট দিয়েই বলি আবার যদি এমন কোনো ক্ষেত্র আসে যেখানে আমরা নারী বা পুরুষ তফাৎ করতে পাচ্ছি না তখনও কিন্তু ইট ইটনাউনটাই ব্যবহার করা হয় এই জন্য এখানে সব মানুষদের সাথে ইটকে রেখেছি একটা মজার ব্যাপার দেখো এখানে যতগুলো প্রনাউন আমি লিখেছি এই সবগুলোই তো মানুষ মানে ব্যক্তিকে মানে পার্সনকে বোঝাচ্ছে এই কারণে এই সমস্ত প্রোনাউনগুলোকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন এই পারসান কথাটা যেহেতু এর মধ্যে লুকিয়ে আছে তাহলে এই প্রোনাউনের কিন্তু পারসান হয় মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সন উই এরা হল ফার্স্ট পার্সন ইউ হল সেকেন্ড পারসন আর বাকি সব হলো থার্ড পারসন এইটা আমরা খুব খুঁটিয়ে শিখব কারণ ইংরাজি শেখার জন্য পার্সনটা শেখা খুব প্রয়োজন এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার আমি লিখেছেন ওই আমাকে এর ইংরেজি তো আপনি লিখলেন না বা তোমাকে আমি তোমাকে পছন্দ করি তুমি আমাকে একটা আইসক্রিম দিয়েছিলে আমি ওকে স্কুলে যেতে দেখেছিলাম এই যে কে যোগ করা যে প্রণাউনগুলো এগুলো তো বললেন না এবার এসো এগুলো নিয়ে আলোচনা করি এই প্রনাউনগুলির মধ্যে মনে রাখবে আমি ফার্স্ট পারসন তুমি সেকেন্ড পার্সন কিন্তু তুমি যখন কথা বলছো তখন তুমি হয়ে গেলে ফার্স্ট পার্সন আমি শুনছি মানে আমি হলাম সেকেন্ড পার্সন তাহলে যে বলছে সে ফার্স্ট পার্সন যে শুনছে সে সেকেন্ড পার্সন আর বাকিরা সবাই থার্ড পার্সন এবার দেখো এই যে পার্সোনাল প্রোনাউনগুলো এগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে মানে সাবজেক্টের জায়গায় থাকে একে আমরা বলি সাবজেক্টিভ কেস নমিনেটিভ কেস কিন্তু যদি ভার্বের পরে থাকে মানে অবজেক্টের জায়গায় থাকে তখন আই থেকে হয় মি উই থেকে হয় আস মি মানে আমাকে আস মানে আমাদের দেখো একটু উদাহরণ দিয়ে বোঝা যাক আমি যাই তাহলে দেখো আমি এটি সাবজেক্টের জায়গাতে শুরুতেই বসে আছে ওই জন্য এখানে আই বলতে হবে এখানে বলবো আই গো একই রকম ভাবে আমরা যাই সাবজেক্টের জায়গায় বসে আছে আমরা ওই জন্য আমরা ইংরাজি বলবো উই উই গো এইবার দেখো সে আমাকে ডেকেছিল সে ডেকেছিল তিনি যদি পুরুষ হন তাহলে হি না হলে সি তাহলে সি এবার ভার্ভ বলতে হবে সে ডেকে ছিল আমাকে এটা আমাকে তখন বলতে হবে মি তাহলে মি মানে আমাকে আই থেকেই তৈরি হয়েছে আসলে যদি অবজেক্টের জায়গায় মানে ভার্বের পরে বসাতে হয় তখনই আইটা মি হয়ে যায় উইটা আস হয়ে যাবে ইউটা একই থাকবে হিটা হিম সি থেকে হার মানে তাকে ইট একই থাকবে দে থেকে দেম হবে আমরা তোমাকে দেখেছি তাহলে আমরা শুরুতেই আছে হুই দেখেছি ভাবটা লিখে নিলাম হ্যাভ সিন এইবার তোমাকে বলতে হবে এই যে কে যোগ করা গুলো দেখো সব এই লাইনে রয়েছে তোমাকে তাহলে বলতে হবে একই হবে ইংরাজিটা ইউ এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার এইগুলো কি জিনিস এগুলো হলো পজিটিভ কেস মানে আমার অধিকারে বা তোমার অধিকারে আছে এটা বুঝাচ্ছে দেখো এখানে উদাহরণ তুই তাকে আমার বইটা দিবি তাহলে তুই ইউ সাবজেক্টের জায়গায় রয়েছে এবারে বলতে হবে ইংরেজির নিয়ম অনুযায়ী সাবজেক্টের পরে আসবে তুই দিবি উইল গিভ এবারে দেখো তাকে এই ক যোগ করা রয়েছে মানে এই অবজেক্টিভ কেসটা লিখতে হবে হিম অথবা হার আমার বইটা কার বই আমার অধিকারে আছে ওটা আমার এই রকম ক্ষেত্রে পজেশন পজেশন মানেই অধিকার বোঝায় তাহলে আমার বই বলতে গেলে এই কেস মাই বুক বলতে হবে তাহলে পজেসিভ এখানে মাই বুক স্যার এই কথাগুলো তাহলে লাল কালিতে লেখা কেন না এগুলো লাল কালিতে লেখা এই জন্য এগুলো আইন থেকে যেমন মি এসেছে মাইন এসেছে মাইন এই শব্দটাও এসেছে এগুলো জন্মগতভাবে প্রনাউন হলে কি হবে আসলে এরা অ্যাডজেক্টিভের কাজ করে মানে নাকি না যখন অ্যাডজেকটিভ শেখাবো তখন ভালো করে বলবো এদের পরে সবসময় নাউন থাকে এই জন্য এদেরকে অ্যাডজেক্টিভ হিসাবেই ব্যবহার করা হয় কিন্তু যেহেতু প্রনাউন থেকে জন্ম ওই জন্য এদেরকে প্রনাউনের লিস্টেও রেখেছি এই খেলনাটা আমার এই খেলনাটা দিস টয় আমার এখানে দেখো একটা পজেশন বোঝাচ্ছে না আমার আমার অধিকারে আছে তাহলে অধিকার বোঝালেই তখন এই পজেসিভ দিতে হবে মাইন এখানে খেয়াল রাখবে যখন মাইন বলবো এরপরে আর মাইন বলে আর নাউন বলতে হবে না কারণ এ তো প্রনাউন কিন্তু যদি মাই বলতাম তখন ওটা ওর পরে আবার একটা নাউন লাগবে এটাকেই ঘুরিয়ে বলা যেত দিস ইজ মাই টয় এই মাই রকম ভাবে এইটা অ্যাজেক্টিভ বললাম ওই জন্য ওর পরে নাউন লাগবে আর কি বলেছি দেখো আই উই ফার্স্ট পার্সন ইউ সেকেন্ড পার্সন আর লিখেছি দেখো আই উই ইউ ছাড়া সবাই থার্ড পার্সন এগুলো নিয়ে আবার পরবর্তীকালে আলোচনা করব খুব খুঁটিয়ে কারণ ইংরাজি শেখার জন্য এগুলো শেখা অত্যন্ত জরুরি তাহলে আমরা এখন প্রনাউনের যে প্রথম ভাগটা এই পার্সোনাল প্রনাউন নিয়ে আলোচনা করলাম এবার আমরা দেখব আর কি কি ধরনের প্রোনাউন হতে পারে এসো দেখি তাহলে এতক্ষণ আমরা শিখলাম পার্সোনাল প্রোনাউন কোনগুলো আর পজেসিভ প্রনাউন কোনগুলো এবার শিখবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো এই কথাটার মধ্যে ডেমন আছে বলে এরা দৈত্যাকার কোনো প্রনাউন এমন কিন্তু ভেবো না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিন্তু সংখ্যায় খুব কম দেখো দিস দ্যাট দিস দোজ মানে এইটি এই আর দ্যাট মানে ওই দুটোর তফাৎ কি বলতো বন্ধুরা দিস মানে যেটা আমার কাছে আছে চোখের সামনে নাগালের মধ্যে আছে আর দ্যাট সেক্ষেত্রে বলবো যেটা দূরে আছে দিস ইজ আ ব্যাগ দ্যাট ইজ আ হাউস এ কাছের আর দূরের এই ব্যাপারটা বোঝানোর জন্য আমরা দিস আর দ্যাট ব্যবহার করি তাহলে কাছের বোঝাতে আমরা দিস বলবো আর এই দ্যাট দিয়ে আমরা দূরের জিনিসকে বোঝাই একই রকম ভাবে দেখো এই দিস এই দিস মানে এইটির বদলে যদি এটা প্লোরাল হয় মানে এইগুলি অনেকগুলোকে বোঝাচ্ছি তখন দিস না বলে দিস বলতে হবে টি এইচ ই ই এস দিস মানে কাছের এইগুলি আর দোজ মানে ওই দূরের ওইগুলি তাহলে দোজ মানে ওইগুলি যেগুলি দূরের তাহলে এইভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে আমরা এই কাছের আর দূরের এইভাবে দুটো ভাগ করে ফেলেছি এটা তাহলে খুব সহজেই বুঝে নিয়েছো এবার পরেরটা দেখো এবার আমরা শিখবো দেখো রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন্স দেখো রিপ ফ্লেক্সিভ কথাটার মধ্যে একটা রিফ্লেকশন মানে ছায়া প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক দেখো যেমন আই থেকে হয় মানে আমি নিজেই উই থেকে প্লুরাল হয়ে আওয়ার গেলে তখন এই এফটা এস হয়ে যায় ইউ যদি তোমাকে একজনকে বোঝাই তখন হবে ইউর সেলফ আর যদি তোমরা হয় তোমরা নিজেরা তখন ইয়ার এখানে সিঙ্গুলার বা প্লুরাল চেনা যাচ্ছে হি সে সে নিজেই হিমসেলফ সি মেয়েদের ক্ষেত্রে হার দে যেহেতু প্লুরাল দেম সেল ইট থেকে ইট সেলফ ওয়ান থেকে ওয়ান সেলফ এখন এইগুলো কি কাজে লাগে এই এক্সাম্পলগুলো গুলো দেখো বুঝতে পারবে হি কিল্ড হিমসেলফ সে নিজেকে হত্যা করেছিল মানে আত্মহত্যা করেছিল দেখো হিমসেলফ মানে নিজে নিজেই কিছু একটা করা বোঝালি কিন্তু তাহলে এই রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক দুটোর তফাত কি এই সেন্টেন্সগুলোর মধ্যেই তোমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হি কিল্ড হিমসেলফ আমি নিজেকেই ঠকিয়েছিলাম আর এমফ্যাটিক প্রোনাউন একই রকম দেখতে এবং কয়েকটা প্রোনাউন আবার এমফ্যাটিক প্রোনাউন হিসাবে কাজ করে তার মানে এমফ্যাটিক প্রনাউনগুলো সবাই রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু সবাই এমফ্যাটিক নয় কোনগুলো নয় না রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্বের সাধারণত পরে থাকে আর এমফ্যাটিক কথাটার মানে হলো জোর দিয়ে বলা আমরা যখন জোর দিয়ে বলি আই মাই ডিড ইট আমি এই কাজটা নিজেই করেছিলাম উই ডিড ইট তাহলে এটা শেষেও থাকতে পারে আমরা নিজেরাই ওটা করে নিয়েছিলাম চিনবে কিভাবে তার উপায় হলো এই রিফ্লেক্সিভ প্রনাউনটাকে যদি বাদ দিয়ে দাও তাহলে সেন্টেন্সটা যদি ঠিক থাকে মানে অর্থটা ক্ষতি হচ্ছে না সেন্টেন্সটা ইনকমপ্লিট হয়ে যাচ্ছে না তার মানে এগুলো এমফ্যাটিক আর যদি এগুলো বাদ দিয়ে দেওয়ার পরে সেন্টেন্সটার অর্থটা অসম্পূর্ণ থাকে তাহলে ওগুলি হলো রিফ্লেক্সিভ প্রোনাউন এইভাবে তুমি সহজে চিনে নিতে পারো দেখো হি কিল্ড হিমসেল্প ওখানে হিমসেল বাদ দিয়ে দিলে পড়ে রইল হি কিল্ড মানেটা অসম্পূর্ণ থাকলো তার মানে ওটা রিফ্লেক্সিভ প্রোনাউন এক্ষেত্রেও দেখো আই চিটেড সি ইজ প্রাউড অফ মনে করো হার সেলফ নেই মানে এগুলো ইনকমপ্লিট থেকে যাচ্ছে এই জন্য এই তিনটে হলো রিফ্লেক্সিভ প্রোনাউন আর এখানে দেখো আই মাইসেলফ মাই মাইসেলফ বাদ দাও না কোনো অসুবিধে নেই আই ইট উই ডিড ইট তাহলে জোর দিয়ে বলার জন্য শুধুমাত্র এগুলোকে অ্যাড করা হয়েছিল এগুলি হলো এমফ্যাটিক প্রোনাউন নিশ্চই খুব সহজভাবেই বুঝে নিয়েছো এবার আমরা শিখব ইন্টারোগেটিভ প্রনাউন কোনগুলি ইন্টারোগেট মানেই হলো প্রশ্ন করা তাহলে এই ইন্টারোগেটিভ কথাটার মধ্যেই কিন্তু এই প্রশ্ন কথাটা লুকিয়ে রয়েছে যে প্রোনাউনগুলি দিয়ে আমরা প্রশ্ন করি হু মানে কে এগুলো সিঙ্গুলারও হয় প্লুরালও হয় হু মানে কে অথবা কে কে হুইচ মানে কোনটি বা কোনগুলি হোয়াট মানে কি বা কি এটা আমি লিখিনি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কি অথবা কি কি বা কাকে কাকে হুজ কার বা কার তোমরা কি জানতে ছোট্ট বন্ধুরা যে এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল যারা যারা জেনেছিলে আগে থেকেই তারা কমেন্ট বক্সে তোমাদের নিজেদের নাম লিখে দেখাও আমি দেখতে চাই কতজন তোমরা আগে থেকেই জানতে এটা তাহলে দেখো হু হ্যাজ ডান ইট কে এটা করেছে তাহলে এই যে হু কথাটা এসেছে না নাউনের পরিবর্তে মনে করো সামিম করেছে এটা তাহলে হতো সামিম হ্যাজ ডান ইট তাহলে একটা নাউনের বদলেই তো হু দিয়ে প্রশ্ন করে ওই নাউনটা নামটা জানতে চাইছি তার মানে এই জায়গাতে একটা নাউন বসার কথা ওই জন্য এগুলি ইন্টারোগেটিভ প্রোনাউন দেখো হোয়াট ইজ ইওর নেম তোমার নাম কি যখনই নামটা তুমি বলবে তার মানে মনে করো তোমার নাম কাজল তাহলে কাজল ইজ ইওর নেম হুম ডু ইউ লাভ তুমি কাকে কাকে ভালোবাসো বা কাকে ভালোবাসো তা তার নাম বলতে হবে তাহলে এই নামগুলো জানার জন্য আমরা যে প্রশ্নগুলো করছি সেগুলোও তো প্রোনাউন নামের পরিবর্তে বসেছি এবার দেখো হুজ বাইক ইজ দিস কার বাইক এটা তাহলে এই যে প্রোনাউনটা এটা দিয়ে কিন্তু পজেসিভ বোঝাচ্ছে কার অধিকারে আছে ওই যে পজেসিভ প্রোনাউন বলেছিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো আবার দেখো ইজ দিস এটা এটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো এইবার আমরা শিখব রিলেটিভ প্রোনাউন দেখো এই রিলেটিভ কথাটার আরেকটা মানে হলো আত্মীয় না তার মানে এই যে সম্পর্ক বোঝাবে আত্মীয়তা বোঝাবে সেগুলি রিলেটিভ এগুলি দেখতে কিন্তু এর আগের ইন্টারোগেটিভ মতোই যেগুলো দিয়ে প্রশ্ন করছিলাম কিন্তু এখানে মানেটা একটু আলাদা হয়েছে আর এখানে সেন্টেন্সগুলো দেখো একটা প্রশ্ন নয় এখানে হু ব্যক্তিকে বোঝায় হু মানে যে বা যিনি অথবা যে যে হুইচ মানে যেটি বা যেগুলি এটি প্রাণী বা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রাণী বা বস্তুকে বোঝানোর জন্য দিয়ে ব্যক্তি বস্তু প্রাণী সবাইকেই বোঝানো হয় মানে যেটা বা যেগুলি হোয়াট দিয়ে বস্তুকে বোঝাই হোয়াট মানে যা বা যা যা তুমি নিশ্চয়ই পড়ে নিতে পারছো এখানে আমি কি লিখে দিয়েছি এবার দেখো সেন্টেন্সে এগুলি কিভাবে ব্যবহার করতে হয় আই নো দ্য ম্যান হু কেম হেয়ার আমি লোকটিকে চিনি যিনি এখানে এসেছিলেন তাহলে যিনিটাকে না ওই লোকটা তাহলে এই নাউনটাকে আবার একবার না বলে তার বদলে প্রনাউন বলা হয়েছে তাহলে এটি রিলেটিভ প্রনাউন দিস ইজ আ পেন হুইচ হুইচ মানে যেটি আই বট দ্যাট ডে এক্ষেত্রে অনেক সময় যেটা হয় অনেকেই জানতে চাই স্যার হুইচ বলতে হয় না দ্যাট বলতে হয় এই দুটির একটা সুন্দর তফাত আছে দুটো সেন্টেন্সকে খেয়াল করো দিস ইজ আ পেন হুইচ আই বট দ্যাট ডে এটা একটা পেন যেটা আমি ওই দিন কিনেছিলাম পরেরটা দেখো দিস ইজ দ্য পেন দ্যাট আই বট দ্যাট ডে যেটা আমি ওই দিন কিনেছিলাম দুটো তফাত কি দেখো তফাতটা হয়েছে এইখানে এখানে আ আছে আর এখানে দা আছে এই দ্যাট সেক্ষেত্রে বলা হয় যেখানে ওই একটা সম্পর্কেই বলা হচ্ছে মানে দিস ইজ দ্য পেন দ্যাট আই বট দ্যাট ডে মানে এই পেনটাই আমি অন্যদিন কিনেছিলাম আর অন্য কোনো পেন কিনিনি ওই একটা পেনই কিনেছিলাম আর হুইচ দিয়ে তখনই বলবো আমি সেদিন আরও কয়েকটা পেন কিনেছিলাম তার মধ্যে এটা একটা তাহলে দ্যাট হলো ওই একটা মাত্র হুইচ মানে হলো অনেকের মধ্যে একটা এইভাবে হুইচ আর দ্যাটের তফাত তুমি বুঝে নিতে পারবে আই উইল ব্রিং হোয়াট ইউ ওয়ান্ট আমি আনব যেটা তুমি চাও সি ইজ দ্য গার্ল হুম আই লাভ যাকে আমি ভালোবাসি হি ইজ রেহান হুজ ফাদার ইজ আ মিনিস্টার যার বাবা একজন মন্ত্রী তা দেখো এগুলি সবই রিলেটিভ প্রোনাউন এগুলি আসলে কানেক্টার হিসাবে লিঙ্কার মানে দুটো সেন্টেন্সকে জুড়ে দিতে ব্যবহার করেছি এবার আমরা শিখব ইন্ডেফিনাইট প্রনাউন ইনডেফিনাইট কথাটার মানেই হল অনির্দিষ্ট যেখানে প্রনাউনগুলো নির্দিষ্ট করে কাউকে বোঝানো হচ্ছে না দেখো ইনডেফিনাইট কথাটার মানেই অনির্দিষ্ট মানে এনি মানে যে কোনো নির্দিষ্ট নয় ওয়ান সাম মেনি এভরিওয়ান ওয়ান এভরিবডি নান নান মানে কেউ না সামওয়ান এনি ওয়ান এনিবডি এই লেখাগুলো তুমি দেখতেই পাচ্ছ এগুলো সেন্টেন্সে কিভাবে বলি দেখো ওয়ান মাস্ট রেসপেক্ট দ্য এল্ডার্স একজনকে তার বয়োজ্যেষ্ঠদের সম্মান করতেই হবে একজনকে বড়দের সম্মান করতেই হবে নো বডি হ্যাজ সলভড কেউ এটা সমাধান করতে পারেনি এভরি ওয়ান লাভড অ্যাট দ্য জোকার সবাই মানে প্রত্যেকেই এখানে এভরি ওয়ান কথাটার মানে কিন্তু অল সবাই লাভ অ্যাট দ্য জোকার ওই জোকারটাকে দেখে হাসাহাসি করেছিল তাহলে অল এটিও একটি ইন্ডেফিনাইট প্রোনাউন এইবার আর দুই ধরনের প্রোনাউন বাকি রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর রেসিপ্রোকাল প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ মানে প্রত্যেক এটা ব্যক্তি বা বস্তু দুই হতে পারে আইদার আইদার নাইদার মানে দুজনের যে কেউ নাইদার মানে দুজনের মধ্যে কেউ না এগুলি হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর প্রোনাউন ইচ আদার ওয়ান আদার দুটোরই মানে হলো একে অপরকে বা একে অপরের সাথে দেখো ইচ অফ দেম গট প্রাইজ যে বলেছিলাম ইচ প্রত্যেকে তাদের মধ্যে প্রত্যেকে একটা করে পুরস্কার পেয়েছিল এখানে এই কিন্তু সিঙ্গুলার কারণ যখন বলছি প্রত্যেক এটাকে ভাঙলে পাওয়া যায় প্রতি একজন এটি কিন্তু সিঙ্গুলার সেই অনুযায়ী ভাব বসাতে হবে এটি মনে রাখবে উই শুড নট হেট ওয়ান অ্যানাদার আমাদের একে অপরকে ঘৃণা করা উচিত নয় তাহলে ওয়ান অ্যানাদার দে হেল্প ইচ আদার ইন দ্য এক্সামিনেশন হল পরীক্ষার হলে তারা একে অপরকে সাহায্য করে আইডার অব দ্য টু বয়েজ ক্যান হেল্প মি এই দুটো ছেলের মধ্যে যে কেউ একজন আমাকে সাহায্য করতে পারে এইভাবে এই প্রনাউনগুলো ব্যবহার করা হয় এইবার আমরা কয়েকটা প্র্যাকটিস করে দেখবো যে প্রনাউনটা তুমি ঠিক ধরতে পেরেছো কি না এসো তাহলে প্র্যাকটিস করি প্রোনাউনের ক্ষেত্রে সাধারণত পার্সোনাল প্রনাউন আর ক্ষেত্রেই ভুল হয় তাই আমি এই রকমেরই কয়েকটা এক্সাম্পল নিয়েছি দেখো মি সোমা আর এটি রং তার কারণ হল আমি বলেছিলাম মি এটা ভার্বের পরে বসাতে হয় মি মানে আমাকে তাহলে সাবজেক্টের জায়গায় যদি বসাতে হয় তাহলে আই বলতে হতো আই অ্যান্ড সোমা তাও কিন্তু ঠিক হলো না এই পার্সান বসানোর নিয়ম হলো আই যেহেতু ফার্স্ট পার্সন তাহলে পার্সনগুলির ক্ষেত্রে যেটা তোমাকে ফলো করতে হবে প্রথমে সেকেন্ড পার্সন তারপরে থার্ড পার্সন শেষে ফার্স্ট পার্সন এইটা তোমাকে এই সিকোয়েন্স মেনে চলতে হবে তাহলে ফার্স্ট পার্সন শেষে বসবে সোমা তাহলে এখানে বলতে হতো সোমা তাহলে কারেক্ট হতো পরেরটার ক্ষেত্রে দেখো এই যে সিকোয়েন্সে ভুল হয়ে গেছে তোমাকে বললাম প্রথমে সেকেন্ড তারপর থার্ড তারপর ফার্স্ট পার্সন বলবে তাহলে কি বলতে হতো ইউ রতন অ্যান্ড আই উইল প্লে ক্রিকেট তাহলে এটি ঠিক হতো এই সেন্টেন্সটিও ভুল ছিল দিস হাউস ইজ ইওর এই বাড়িটা তোমাদের বা তোমার এখানেও ভুল আছে প্রোনাউনের ক্ষেত্রে যদি বলো তবে এটি ঠিক হবে হয় তোমাকে বলতে হবে ইয়র্স এটি হলো পজিটিভ প্রোনাউন আর ইওর বললে বলতে হবে ইয়োর হাউস তোমার বাড়িটা কারণ আমি বলেছিলাম এগুলো লাল কালি দিয়ে লিখেছিলাম সেই লিস্টে এগুলি এদের পরে নাউন বলতে হবে তারপরে দেখ আওয়ার্স গার্ডেন ইজ ভেরি বিউটিফুল আমাদের বাগানটা খুব সুন্দর এটিও ভুল বন্ধুরা তোমরা কি বলতে পারবে এখানে কি ভুল আছে যদি বলতে পারো তাহলে আমাকে কমেন্ট করে দেখাও যে এর মধ্যে কি ভুল রয়েছে আওয়ার্স এটি পজেসিভ প্রোনাউন এরপরে আর নাউন বসানো যাবে না এই যে গার্ডেন নাউন বসিয়ে দিয়েছি এটি আওয়ার গার্ডেন মানে এটি অ্যাডজেকটিভ যদি হয় তাহলে নাউনটা বসবে ওই জন্য এই এখানে বলা যাবে তাহলে এখানে বলতে হবে আওয়ার গার্ডেন আর যদি আওয়ার্স বলতে চাও তাহলে আওয়ার্স বলে আওয়ার্স ইজ ভেরি বিউটিফুল গার্ডেন তাহলে নাউনটা এই প্রনাউন যদি বসাও পজেসিভ প্রোনাউন এর গায়ে আর নাউন নেবে না নাউনটাকে তখন সঠিক জায়গা মতো অ্যাডজেক্টিভ থাকলে তারপরে বসাতে হবে বা পরে অন্য কোনো একটা জায়গায় তোমাকে বসাতে হবে তাহলে এইভাবে আমরা প্রনাউনগুলোকে সঠিকভাবে ব্যবহার করব আমি আশা করছি প্রোনাউন সম্পর্কিত তোমাদের যা কিছু জানার প্রয়োজন ছিল প্রাইমারি লেভেলে তোমাকে আমি সব জানিয়ে দিয়েছি তুমি ক্লাসটা নিশ্চয়ই খুব এনজয় করেছ যদি কোনো অংশ ভুলে গিয়ে থাকো তাহলে ক্লাসটা সেই জায়গাটা আবার দেখে নেবে প্রয়োজনে তোমার নোটবুকে লিখে নেবে পার্টস অফ স্পিচের দ্বিতীয় যে পার্ট অফ স্পিচ প্রনাউন নিয়ে আমরা আজকে আলোচনা করলাম এর পরের দিন আমরা অ্যাডজেক্টিভ ভার্ভ অ্যাডভার্ব এই সমস্ত দিকে যাব এবং এবার থেকে আস্তে আস্তে সেন্টেন্স তৈরি করা শুরু করব। আজকের ক্লাস তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যারা চ্যানেলে নূতন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং ভিডিওটা বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে দেবে আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং